মানিকগঞ্জের পাইকারি বাজারে অপরিবর্তিত অধিকাংশ সবজির দাম তবে চাহিদা থাকায় গেল তিন দিনে বেড়েছে শসা ও লেবুর দাম ভাট বাউর সবজির আরো থেকে আরো জানাতে যুক্ত আছেন সহকর্মী আসাদ জামান আসাদ জানাবেন পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম কেন বাড়ছে যদি আমি এখন রয়েছি বালিগঞ্জ ভাট বাউ সবজির আড়তে এটা মূলত সবচেয়ে বড় সবজির আড়ত তো লেবু এবং শসার দাম ব্যতীত কিন্তু সবকিছুর দাম পাইকারি বাজারে অপরিবর্তিত রয়েছে আজকের বাজার দর যদি আমি একটু বলতে চাই বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 20 টাকা পটল 50 টাকা ঢেঁড়স 40 টাকা এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে এবং মিষ্টি যে লাউ রয়েছে সেটা হচ্ছে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে 20 টাকা করলা 55 টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই যে রমজানের দিন থেকেই কিন্তু লেবু এবং শসার চাহিদা বেড়েছে এবং সরবরাহ কম থাকলে থাকার কারণে কিন্তু লেবু শসার দাম বেড়েছে তো লেবুর দাম এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা এবং শসা 95 টাকা তো রমজানের আগের দিনও কিন্তু আমরা এখানে দেখেছি লেবু 75 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হয়েছে এবং শসা কিন্তু 65 টাকা বিক্রি হচ্ছে এই যে যে বাজার এই বাজার থেকে কিন্তু যে পাশে যে খুচরা যে বাজারগুলো রয়েছে সেখানে এই সবজিগুলো নিয়ে খুচরা বিক্রেতারা বিক্রি করছেন সেখানে কিন্তু দেখা গেছে যে বেগুন আপনার বিক্রি হচ্ছে 50 টাকা পটল 70 টাকা ঢেঁড়স 60 টাকা লাউ 40 থেকে 50 টাকা এরকম করে কিন্তু বিক্রি হচ্ছে আর যে লেবু লেবু কিন্তু তখন এখানে এক কেজি লেবুতে আপনার 5-6 থেকে 7 হালি বা 8 হালি পর্যন্ত হয় আর হালি হিসাব করলে কিন্তু দেখা যায় যে হালি 20 থেকে 30-40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর শসা কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা কেজিতে তো এই এই দুইটা সবজি ব্যতীত কিন্তু এই আড়তে এই সরবরাহ ভালো থাকা সত্ত্বেও কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে কিন্তু খুচরা বাজারে কিন্তু এর চাহিদা অনেক থাকার পরেও কিন্তু দাম অনেক বেশি রয়েছে বলে আমরা জানতে পেরেছি তো যুতি এই ছিল সবজির বাজার থেকে সর্বশেষ সংবাদ